নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি ট্যাট শিক্ষকদের রেগুলার করা নিয়ে কিছু কথা বলবো। তো ভিডিওটি আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা ট্যাট পরীক্ষা দিয়ে এই পেশাতে যাচ্ছি। তো দেখুন, ট্যাট শিক্ষকদের রেগুলার করা হয়েছে, আপনারা অলরেডি মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন। তো একদিকে যেমন আনন্দের একটা বাতাস আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি আমরা একটা বিষাদের শুরু দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখুন, রেগুলার কাদেরকে করা হয়েছে, তো আমি এই সম্বন্ধে আপনাদের সঙ্গে বিষয়গুলি তুলে ধরব। তো আপনারা সবাই অবগত আছেন যে 2016 সালের 14 ডিসেম্বর ত্রিপুরায় প্রথম ট্যাট শিক্ষক নিযুক্ত হয়েছিল, আর 2021 ডিসেম্বর মাসে তাদের চাকুরির 5 বছর পূর্ণ হয়েছে। কিন্তু রেগুলার কাদেরকে করা হয়েছে? যারা ট্যাট টুতে জয়েন করেছিল আর ট্যাট টুতেই রয়ে গেছে, এরকম মাত্র 58 জন শিক্ষককে রেগুলার করা হয়েছে, বাকিদের কিন্তু করা হয়নি। তো এই নিয়ে যারা বঞ্চিত ট্যাট শিক্ষক তাদের মধ্যে একটা ক্ষোভ দেখা যাচ্ছে। কিন্তু যারা ট্যাট ওয়ান বা ট্যাট টু থেকে পরবর্তী সময়ে এসটিজিটি বা এসটিপিজিটিতে জয়েন করেছেন, তাদের এখনও রেগুলার করা হয়নি বা রেগুলারের ব্যাপারে কিচ্ছু জানাও যায়নি। এখন বঞ্চিত ট্যাট শিক্ষকদের দাবি হলো, যেহেতু তারা এনওসি নিয়ে এসটিজিটি ও এসটিপিজিটি পরীক্ষায় বসেছেন এবং টেকনিক্যাল রেজিগনেশন দিয়ে সেকেন্ডারি জিটি অর্থাৎ এসটিজিটি ও পিজিটিতে জয়েন করেছেন, তাহলে তাদের রেগুলার করবে না কেন? তাই তাদের মধ্যে খুব দেখা যাচ্ছে, তারা অনেকেই ট্যাট শিক্ষকদের মধ্যে একটা অংশ হাইকোর্টে আবার মামলাও করেছে। তো এখন এটাও শোনা যাচ্ছে, নতুন পোস্ট থেকে নাকি 5 বছরের রেগুলারের হিসাব হবে। অর্থাৎ যারা ধরুন জিটি থেকে এসটিজিটি বা জিটি থেকে পিজিটিতে যারা জয়েন করেছেন, তাদের নতুন পোস্টে যেদিন জয়েন করেছেন ওই দিন থেকে নাকি হিসাবটা ধরা হবে, রেগুলারের হিসাবটা। আর প্রথম দিন থেকে সার্ভিসটা কাউন্ট হবে, কিন্তু রেগুলারের হিসাব হবে আপনারা যে লাস্ট পোস্ট থেকে জয়েন করবেন সেই পোস্ট থেকে নাকি কাউন্ট হবে। তো এই নিয়ে শিক্ষকদের মধ্যে একটা চাপা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি, আমরা গতদিন থেকেই, কারণ 1 ফেব্রুয়ারি আমাদের যে ট্যাট শিক্ষকদের রেগুলার করা হয়েছে সেই সংক্রান্ত এলিমেন্টারি ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার বের হয়েছে। তারপর দেখুন, হাইকোর্টের একটা রায়ে বলা আছে যে আপার পোস্ট থেকে লোয়ার পোস্টে গেলে রেগুলারের কোনো হিসাব হবে না, কিন্তু লোয়ার পোস্ট থেকে আপার পোস্টে গেলে সেই সংক্রান্ত কোনো কিছু বলা নেই। তাই 11 জন ট্যাট শিক্ষক মূলত 2001 সালের অর্থ দপ্তরের জারি করা ও 2007 সালের সংশোধিত মেমোরান্ডাম মূলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগপ্রাপ্তদের প্রথম 5 বছর স্থায়ী বেতনক্রমে যে চাকরির বিধান রয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দাখিল করেছেন। তো এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকারের লক্ষ্য হলো নতুন পোস্ট থেকে কাউন্ট করে রেগুলার করা, কিন্তু এতে অনেকটা আর্থিক বঞ্চনার শিকার হবে সমস্ত ট্যাট শিক্ষকরা। কারণ দেখুন, কেউ যদি 35 বছরে চাকরি পায় আর সে প্রথম ধরুন ইউজিটিতে 3 বছর চাকরি করলো, তারপর জিটিতে আবার 4 বছর করলো, তারপর পিজিটিতে 5 বছর চাকরি করার পর টোটাল 12 বছর চাকরি করার পর সে রেগুলার হলে তখন তার বয়স হবে 47 বছর। তো দেখুন, সে চাকরি করবে টোটালি 25 বছর, তার মধ্যে থেকে 12 বছর পরে সে রেগুলার। তো এই সমস্ত কারণে একাংশ ট্যাট শিক্ষকের মনে একটা ক্ষোভ দেখা দিয়েছে, এখন দেখার বিষয় সরকার কী করে। তো দেখুন, 1 ফেব্রুয়ারি 2022 যে 58 জন শিক্ষকের রেগুলার পে স্কেলের ব্যাপারে যে অর্ডারটা বের হয়েছে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, তো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা যারা দেখতে আগ্রহী। তো দেখুন, তো গতকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2022 এই অর্ডারটি বের হয়েছে। তো দেখুন, এখানে 58 জন শিক্ষক শিক্ষিকার নাম রয়েছে, অর্থাৎ যারা 14/12/2016 জয়েন করেছে আর 14/12/2021 থেকে তাদেরকে রেগুলার পে স্কেল দেওয়া হবে। তো আপনারা যারা দেখতে আগ্রহী আপনারা দেখুন, কারণ যেহেতু আপনারা ট্যাট পরীক্ষা দিয়ে এই পেশায় আসছেন, সুতরাং এগুলি সম্বন্ধে আমাদের দেখা ও জানা দরকার। তো দেখুন, এখানে 58 জন শিক্ষক শিক্ষিকার নাম রয়েছে, তো আমি আর নামগুলি পড়ছি না, আপনারা একটু
দেখে ফেলুন। তো এই হলো 1 ফেব্রুয়ারি 2022 এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে অর্ডার বের হয়েছে, যে 58 জন শিক্ষকের যে এখানে রেগুলার পে স্কেলের যে অর্ডার বের হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, ধন্যবাদ। আর টেট সংক্রান্ত যাবতীয় ভিডিও আপনারা আমার প্লেলিস্টের মাধ্যমে পেয়ে যাবেন।